বিশ্ববাজারে টিকে থাকার নতুন চ্যালেঞ্জ চক্রাকার অর্থনীতি, এতে অগ্রসর হতে না পারলে ধস নামতে পারে দেশের রপ্তানি খাতে। প্রথমবারের মতো ঢাকায় আয়োজিত সার্কুলার ইকোনমি সামিটে উঠে আসে এমন তথ্য। বক্তারা বলেছেন, সচেতনতা দেখানোর সময় এখনই। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। সাশ্রয়ী মূল্যে উন্নত মানের নিরাপদ পণ্য উৎপাদন ও এর সর্বোচ্চ ব্যবহার, পাশাপাশি দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করাই চক্রাকার অর্থনীতির মূল কথা। জলবায়ু ইস্যুতে যা এখন গুরুত্ব পাচ্ছে গোটা বিশ্বে, উন্নত বিশ্বে চক্রাকার অর্থনীতির প্রচলন প্রায় এক দশক আগে হলেও বাংলাদেশের শুরুটা হয়নি এখনও। তাই সার্কুলার ইকোনমি সামিটে তুলে ধরা হয় চক্রাকার অর্থনীতির গুরুত্ব ও চ্যালেঞ্জ। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলেছে তারা পুরোপুরি একটা সার্কুলার রেসপন্সিভ ব্যাংক হিসেবে ট্রানজিশন করবে। অতএব তখন আমার সরকারের ক্ষেত্রে এবং বিশেষত যারা উৎপাদকরা, আমরা যখন প্রাইভেট লোন নিতে যাবো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছ থেকে, তখন যদি ওই জায়গায় আমরা যে রাইট সিগন্যালটা না দিতে পারি, তাহলে উইল নট কোয়ালিফাই। দেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার ইউরোপ আমেরিকা, সেখানে টিকে থাকতে হলে চক্রাকার অর্থনীতির কোনো বিকল্প নেই বলে মনে করেন বক্তারা। ঢাকায় পলিথিন ও প্লাস্টিকের ভয়াবহ দূষণ রয়েছে। এই সমস্যা থেকে রক্ষা পেতে হলেও আমাদের জন্য সার্কুলার ইকোনমি খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বাংলাদেশ গোটা বিশ্বের রোল মডেল হতে পারে, আমরা সেটি চাই। অর্থনীতির এ ধারা আমাদের জন্য সম্ভাবনাময়। সরকারকে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে, এখাতে বিনিয়োগ করতে হবে জিডিপির অন্তত 1%। আমরা কর্মপরিকল্পনা ও সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত আছি। তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় আমদানিকারক H&M গ্রুপ, যারা বর্তমানে 24% নবায়নযোগ্য পণ্য নিচ্ছে বাংলাদেশ থেকে। তবে 2030 সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য পণ্য না দিলে এদেশ থেকে আর আমদানি না করার আভাস দিয়েছে তারা। রাকিব আপ্রো, চ্যানেল 24, ঢাকা।